talent. Jadi ini tuh dotot tada. Hai, salam. Ah. Bujo. Ha, busi. Salam. Ala, api salam, ama sama sama. লোয়দা মিলোদির মধ্যে দাঁড়াইতাম আগে তারিখে দিদা এই দিদির তো দাম ছিলাম আর গেছিলাম পরে না এই বিশ্বজন দিয়েছিল বিশ্ব তো তাই ছিলাম মানুষ ছিল দিন আরে দিয়ে গেছিলাম মতো সালাম লোদি দিদি তারাই হুদে আমার মুক্তি সে আলো নষ্ট করবানছে
লাইটই অলপ ভিডিও করা সেই লাগে, কারণ রাত্রে এই লাইটগুলো জ্বলে। শোনো, বেশি দূরে যাওয়ার দরকার নাই, ঠিক আছে? ঠিকই কয়। দেখি পরে আবার ঘুরা দেবো। আর ওইদিকে যা লাগতো না, না লাগবো গুড়া নিলাম নাকি। সুন্দর এই রাস্তাটা, এদিকে কি ব্রিজ আছে? আগের ভিডিওটা কি সেভ হয়েছে? ভিডিও থামাইছিল, থামাইছ না?
এরকম দেওয়ার টানা। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোপালগঞ্জ মসজিদ দুর্গাপূজা। তো অনেকদিন ধরে ঘোরাফেরা হয় না, তাই আজকে একটু ঘুরতে বের হলাম। ভাবলাম যেহেতু আমি ঘুরতে বের হয়েছি, আপনারা হয়তো বা অনেকেই বিভিন্ন কাজে আটকে আছেন, কেউ হয়তো বা অফিসে, কেউ হয়তো বা প্রাইভেটে, কিংবা বিভিন্ন কাজে আটকে আছেন, তারা তার চাইলে এই মসজিদে কিন্তু করতে পারতেছে। তাই ভাবলাম যেহেতু আমি ঘুরতেছি আপনাদেরকে আমি দেখা দিচ্ছি। ভালোই লাগতেছে, সত্যি সুন্দর। আর বড় কথা হলো আমি ঘুরতে ফিরতে খুবই পছন্দ করি, ওইটা হয়তো আপনারা অনেকেই জানেন যারা আমার ব্লগ দেখেন। তো গাইস দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ব্রিজ। রাস্তাটা এখানে অনেকটা ভাঙা আছে, আস্তে আস্তে যাই, হয়তো গাড়ি স্লিপ হওয়ার সম্ভাবনা আছে। তো গাইস দেখতে পাচ্ছেন জায়গাগুলো কত সুন্দর, আর রাস্তাগুলো দেখেন, রাস্তার দুই পাশে গাছ আছে যেগুলো আসলে উপভোগ করার মতো। সমস্যা নেই, আমরা গুগল ম্যাপে আবার ফিরে আসতে পারবো যদি করে চলে যাই। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা হাওর। গাইস দেখেন এই রাস্তার আসলে খুবই সুন্দর, ঘোরার মতো একটা রাস্তাই। সামনে আমরা একটা ব্রিজ দেখতে পাচ্ছি, ব্রিজটার উপরে গিয়ে দেখি ওপারটা কেমন। গাইস সত্যি দেখার মতো একটা জায়গা, দেখেন কত সুন্দর একটা রাস্তা। ওই দিক থেকে আমার একটা ধরো, ও নাইস নাইস। হয়েছে তাই না? যাই হোক আমরা আগাচ্ছি, তুমি ওই
আমার ভিউয়ার্স যারা আছে ওদেরকে দেখাও সামনে যে রাস্তাটা আমরা পাবো। তুমি কি জুম করছো নাকি? এটা জুম করার দরকার নেই, আমরা একটু দূর থেকে দেখি। দূর থেকে দেখলে ভিউটা অনেকটা সুন্দর আসবে। আচ্ছা এইভাবে ধরে রাখো, কোনো সমস্যা না। তাহলে আমরা আগে নাকি আমরা তাহলে রওনা দিই। হ্যালো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা রাস্তা, এটা আসলেই দেখার মতো। এবার দেখেন রাস্তাটা খুবই অনেকটা সুন্দর, আমি যা ভাবছিলাম তার থেকেও অনেকটাই বেশি, যেটা ভাষায় বলে বোঝাতে পারবো না। ও দেখেন রাস্তাটা সত্যি অসাধারণ। এই জায়গায় আসলে হয়তো বা আপনারাও ঘুরতে পারবেন জায়গাটা, মুর্শিদপুর উপজেলায়। যারা আসতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি জায়গাটার নাম বলে দেবো, সমস্যা নেই। কারণ আমি হতে পারেন আসলে বুঝতেই পারতাম না যে এই এলাকায় এত সুন্দর একটা রাস্তা আছে, যেটা আসলে আমি অনেকটা মিস করতাম যদি না আসতাম। এখানে কি আমরা একটু দাঁড়াবো? তারও আগে বলবো না, না তাক আমরা এগিয়ে যাই।
বা আর ওই দিকটা বাইরে আসলে একবার ডাক্তার দিয়ে